অনেকে ডায়লগে মজে যায়, কারণ ডায়লগ হয় না সিনেমা দেখবেন। ভিলেন বলছে নায়ককে, হাম তুমকো পানি মে ডুবা কে মার দেগা, ওই গব্বর সিং এর ডায়লগের মতো আর কি। তখন নায়ক বলে, হাম তুমকো পানি পিলা পিলা কে মার দেগা। বাচ্চা ছেলেগুলো খুব হাততালি মারে, এটা ভুলে যায়। এটা আমার বন্ধু জাভেদ আখতার আছে, যে এসব লিরিক্স আর ডায়লগ লেখে, ও আমাকে বুঝেছিল বলে, এটা দর্শককে আমাদের ভুলে দিতে হয় যে দুজনের ডায়লগ আমি লিখে দিচ্ছি, গব্বর সিং এর ডায়লগ লিখে দিচ্ছি আর ঠাকুরের ডায়লগ আমি লিখে দিচ্ছি, তাহলে মোদীর ডায়লগও সেই লিখে দিচ্ছে আর দিদির ডায়লগও সেই লিখে দিচ্ছে। আর মাঝে মাঝে নজরুল একাডেমিতে নজরুল মঞ্চে গ্রিন রুমে বসে দুজনে রিহার্সালও করে নিচ্ছে, যে দিদি তুমি এটা বললে আমি ওটা বলবো, ও যে কুর্তার মিষ্টির কথা বলেছে না, ওটাও কায়দা আছে, এমন না এমনিতে মোদীজি সত্যি কথা বলেন না, পরিষ্কার কথা। কিন্তু উনি মুখ ফসকে বলেছেন তাও নয়, কারণ গোটা দেশে বিজেপি যেখানে ফুল ছিল সেখানে হাফ, যেখানে হাফ ছিল সেখানে সাফ, আর যেখানে ছিল না সেখানে মমতার মতো কিছু দালালের জন্য কিছুটা মাফ। আর এই জন্যই মোদীজি সবাই বলছে তাহলে কি হবে, 200 পার করবে না এনডিএ, তাহলে মোদীজিকে তো সব ছেড়ে চলে যাবে শিবসেনা অকালি। তখন তিনি বলতে চাইলেন, হামারা ছুপা রুস্তম সব হ্যায় জ্যাসা মমতা হ্যায়, ও কুর্তা ভেজতি হ্যায় মিঠাই ভেজতি হ্যায়। এরপরে মমতা যাদেরকে নিয়ে বলেছিলেন, ওই যে টিএসআর এর চন্দ্রশেখর রাও হায়দ্রাবাদের, তারপরে বলবেন নবীনের কথা, তারপরে বলবেন চন্দ্রশেখর নাইডুর কথা, এক একটা করে ফেজ আসবে, উনি বলবেন ঘবরাও মত, হামারে নিয়ে বহুত সা এরকম কিছু লোকজন আছে, আমরা ওগুলো সরকারে বার করব। আর মমতা ব্যানার্জি দেখবেন বলবেন, আগে বলেছিলেন আদবানি খারাপ বাজপেয়ী ভালো, পরে বললেন আদবানিজি ভালো মোদি খারাপ, তারপরে বলতে আরম্ভ করলেন মোদিজি যদি সম্মান দেয় ঠিক আছে অমিত শাহটা খারাপ, দুদিন পরে বলবেন অমিত শাহটা ভালো যোগীটা খারাপ। আসলে এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স, তুলনাত্মক গ্রহণযোগ্যতা। যে আর এস এস, যে বিজেপির আমাদের রাজ্যের রাজনীতিতে স্বাধীনতার আগে থেকে, এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘ তৈরি হওয়ার পরেও, হরিপদ ভারতীর পরেও, যে রাজনীতির এখানে গ্রহণযোগ্যতা ছিল না, মমতা ব্যানার্জি তৃণমূলের রাজনীতির দৌলতে সেটাকে ধাপে ধাপে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়েছে।